एक बहुत बड़ा चैलेंज हमारे सामने है, वी हैव टू ऑल्सो लर्न टू लिव विद द वायरस। एक बड़ो चैलेंज हमारे सामने जे हमारे COVID-19 के संगे निये चलते हबे। ये चैलेंज के अतिक्रम करार जन्य केउ केउ एरकम ही बोलछेन जे एकटा नतून अर्डार, पुरो पृथिवीर प्याराडाइम शिफ्ट होयेछे, न्यू एकटा अर्डार, किन्तु सेटा नर्माल ना अबनर्माल सेटा सम्पर्के किन्तु केउ निश्चयता दिते पारछे ना। ये जेमन एकटा विषय, जेहेतु तीनजन अध्यापक रयेछेन, एकजन साइंटिस्ट रयेछेन, एनवायरनमेंटाल साइंटिस्ट, একটা বিষয় খুব আসছে যে অনলাইন এডুকেশন অর্থাৎ করোনা পরবর্তী যে লড়াইয়ের ক্ষেত্রে এটার গুরুত্ব পাওয়া উচিত কিনা, তার কারণ ফিজিক্যাল ডিস্ট্যান্সিং এই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই লড়াই দীর্ঘকালীন ধরে চড়তে গেলে। এবং অধ্যাপক দেবাশিস চৌধুরীর ভাষায় এই লড়াই এক নম্বরই হতে হবে, নাহলে এটা ফার্স্ট হতে হবে নাহলে লাস্ট। একটু দেখে নেব প্রতিবেদন কি বলছে, তারপর আমি চারজনের কাছেই আসছি পরপর। করোনা আবহে বন্ধ স্কুল কলেজ, পড়াশোনার গতি ধরে রাখতে অনলাইনে চলছে ক্লাস, শিক্ষক শিক্ষিকারা অনলাইনের মাধ্যমে পড়ুয়াদের পড়াচ্ছেন, দেওয়া হচ্ছে হোম টাস্কও। তবে 130 কোটি দেশে সব পড়ুয়াই কি এই সুযোগ পাচ্ছেন, এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক, যেখানে কয়েক শতাংশ পড়ুয়া শুধুমাত্র মিড ডে মিলে পেট ভরে খাবার আশায় স্কুলে আসে। যে দেশে মিড ডে মিলের জন্যই কমেছে ড্রপ আউট, সেখানে সেই সব পড়ুয়ার বাড়িতে স্মার্টফোন থাকার বিষয়টি কি চিন্তা করা যায়, এই নিয়ে আমরা কথা বলেছিলাম শিক্ষাবিদদের সঙ্গে, তারা কি বলছেন আসুন শোনা যাক। অবাস্তব পরিকল্পনা এবং শুধু শহরের মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের দিকে লক্ষ্য করে একটা বিশেষ শ্রেণীকে এটা উপকার করবে, তার বাইরে থাকা অজস্র গরিব এবং গ্রামের ছেলে মেয়েদের কাছে এটা পৌঁছবে না। এখন আমরা যেহেতু নিজেরা সকলেই মধ্যবিত্ত শহরে মানুষ, আমরা এটা নিয়ে হৈহৈ করছি, উপাচার্যরা বলছেন এটাই ভবিষ্যৎ, কিন্তু ভারতের যে গ্রাম বাস্তব যে অবস্থা, গ্রাম হোক বস্তি হোক, তাতে এটা আমার কাছে এখনো অবাস্তব মনে হচ্ছে। এখন এটা একটা চেষ্টা হচ্ছে, এইটুকু বলতে পারি, সেই চেষ্টাটা আমি অসাধু বলি না, আজকে যে দিন পড়েছে তাতে সেটা হচ্ছে, এটা ভালো কিছু লোকের কাছে পৌঁছচ্ছে, কিন্তু এই চেষ্টা কিন্তু একটা বৈষম্য তৈরি করবে, যেটা যেটা সকলের কাছে পৌঁছবে না, কিছু লোকের কাছে পৌঁছবে, এই বৈষম্যটা কিন্তু থাকবে, এটা নিয়ে কিছু আমাদের করার নেই। তার সাথে এরা চেষ্টা করছেন, ভালো কথা, কিন্তু আমার নিজের মতটা ছিল অন্যরকম, আমি সেটা কিভাবে ব্যক্ত করবো জানি না, জানলে পরে সবাই রেড়ে করে উঠবে। দেখো আমাদের যে সময়টা এখন পড়েছে, এটা একটা হন্তারক সময়, এরকম সময় গত 100 বছরও আসেনি, কিন্তু আমার মনে আছে যে এত রকম কিছু ছিল না তখন, আমরা যে নকশাল পিরিয়ডে দিন কাটিয়েছি, আমাদের পরীক্ষা পড়াশোনা সব 2 বছর করে পিছিয়ে, আমরা তো সেই সব সময় পড়াশোনা করি। করোনার জন্য অনলাইন ক্লাস সত্যি বিকল্প পথ, শহুরে পড়ুয়ারা তাতে কিছুটা উপকৃত হলেও প্রত্যন্ত গ্রামের সেই পড়ুয়াটা কতটা উপকৃত হচ্ছে, যার কাছে এই লকডাউনের আবহে দুমুঠো অন্ন জোগানি দুরূহ বিষয়, সেটা অবশ্যই ভাবনার বিষয়। নাজিয়া রহমানের রিপোর্ট, আর ক্লাস নিউজ, কলকাতা। একটা ছবি দেখাবো যে সেখানে লকডাউন তোলার পর ওয়ান, যেখান থেকে অকুস্থল অনেকেই বলছেন, যেখান থেকে ভাইরাসটা ছড়িয়েছিল, স্কুল চালু হওয়ার পর কিভাবে হচ্ছে তার একটা ছোট্ট ভিজুয়াল আপনারা দেখুন। মানে জুতো সোলটাকে প্রথমে হচ্ছে এটা করা হচ্ছে, কতগুলো কেন অসম্ভব এটা নতুন ভারতবর্ষে, যে দেশের ভারতবর্ষের মানুষ শ্রমশক্তির প্রতি এবং সত্যিকারের স্বদেশী ভারত তৈরি করতে পারলে, তো তৈরি করতে গেলে তাহলে কি মনে হতে হবে এই এই মেশিনগুলো এখন কোথা থেকে হবে, প্রশ্ন যদি ওঠে। ভারতবর্ষে এক সময় সব তৈরি হতো, 50-60-70-এর দশকে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায় ভারত পিছিয়ে ছিল না, তো এখন ম্যানুফ্যাকচারিং থেকে আমরা সরে এসেছি, অনেকটাই সরেছি লাস্ট 20-30 বছরে, এত পরিষেবাভিত্তিক শিল্প, তা এখন তাই মনে হচ্ছে কি যে এটা খুব দুরূহ কাজ,
কিন্তু দূরহ কাজ হলো তো একটা প্রপার তো একটা অ্যাপ্রোচ থাকতে হবে। বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, না দেখুন দূরহ কিচ্ছু নয় কিন্তু ইট উইল টেক টাইম, এটা অনেক সময় লাগবে করতে। এবং আমাদের ভবিষ্যতে এই পরিকল্পনাটা থাকবে যে ক্লাসরুম টিচিংয়ের পাশাপাশি আমরা যদি অনলাইন টিচিংয়ের দিকেও ঝুঁকি তাহলে আগামী দিনে আমাদের ভালো বই খারাপ হবে না। কিন্তু এই মুহূর্তে আপনি যদি বলেন এক্ষুনি অনলাইন ক্লাস চালু করে দাও, আমি বলবো এটা অবাস্তব ভাবনা। অবাস্তব ভাবনা এই কারণে অনেকে অনলাইন ক্লাস নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, আমিও যে দু একবার অনলাইনে ইয়ে করিনি তা নয়। কিন্তু ধরুন আমাদের কলকাতার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাদের যে ছাত্রছাত্রীরা অনেকেই প্রত্যন্ত গ্রামে থাকে, তাদের অনেকেরই এরকম ফোন নেই, স্মার্টফোনগুলো নেই। যদি স্মার্টফোন না থাকে বা স্মার্ট মানে একেবারে ধরুন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে থাকে, সেখানে সে যদি লকডাউনে গিয়ে আটকে গিয়ে থাকে তাহলে অনলাইন ক্লাসটা আমি হার্ডলি 10% কাছে পৌঁছতে পারলাম, বাকি 90% কাছে আমি পৌঁছতে পারলাম না। যদি পৌঁছতে না পারি তাহলে কলেজ বা বিশ্ববিদ্যালয় খুললে আমাকে আবার এন্টায়ার সিলেবাসটা নতুন করে ক্লাস নিতে হবে, এটাই করতে হবে, কিচ্ছু করার নেই। এখন যেটা আমরা অনলাইনের কথা বলছি এটা আপাতত শিক্ষার ব্যাপারটাকে চালিয়ে যাওয়া, কিন্তু যখনই কলেজ খুলবে বিশ্ববিদ্যালয় খুলবে তখন কিন্তু আবার ক্লাসরুম টিচিংয়ের দিকে আমাদের যেতে হবে। এই মুহূর্তে এর কোনো বিকল্প নেই, এক নম্বর। দু নম্বর হচ্ছে ক্লাসরুম টিচিংও সেম থাকবে না, ক্লাসরুম টিচিংও সেখানে ক্লাসরুমে বসাটাও একটা বিষয় হয়ে যাবে হবে। কিন্তু হ্যাঁ ঠিকই, কিন্তু আগামী দিনে হয়তো হ্যাঁ আগামী 10 বছর পরে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সেটা যদি ফ্রুটফুল হয় আগামী 10 বছর পরে আমরা হয়তো এই দিকে যেতে পারি। মানে 10 বছর লাগবে, লাগবেই। কিন্তু এর অন্য একটা বিপদও আছে, বিপদটা হচ্ছে যখনই আপনি অনলাইন টিচিংয়ের দিকে যাবেন তখন কিন্তু দেখুন সরকার হচ্ছে সরকারই, সে রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, কংগ্রেস সরকার হোক, সিপিএম সরকার হোক, তৃণমূল বা বিজেপি, সরকার সরকারই। সরকার চাইবে ব্যয় সংকোচ করতে, যদি ব্যয় সংকোচের ভাবনা চিন্তা চলে আসে অনলাইন টিচিংয়ের জন্যে যে এখন একটা ডিপার্টমেন্টে 5 জন টিচার লাগছে, অনলাইন টিচিং যদি হয় তাহলে 3 জন 2 জন টিচারে হয়ে যাবে, তখন কিন্তু আবার সমূহ বিপদ দেখা দেবে, তাহলে কিন্তু আবার ব্যয় সংকোচ হয়ে যেতে পারে, মানে কর্মসংকোচ হয়ে যেতে পারে, সেটা নিশ্চয়ই আমরা চাইবো না। ফলে আমরা যেটা দরকার ক্লাসরুম টিচিংটার কোনো বিকল্প এখনো পর্যন্ত নেই, কিন্তু করোনাকে নিয়ে যদি সত্যি বাঁচতে হয় তাহলে আগামী দিনে যতটা সম্ভব প্রোটেকশান নিয়ে ফিজিক্যাল ডিস্ট্যান্সিং, এই একটা শব্দ ব্যবহার হয় সোশ্যাল ডিস্ট্যান্সিং, আমি খুব একটা ব্যবহার করি না, আমি ব্যবহার করি ফিজিক্যাল ডিস্ট্যান্সিংয়ের কনসেপ্টটা, ফিজিক্যাল ডিস্ট্যান্সিং যতটা সম্ভব মেনটেন করে পার্সোনাল হাইজিনগুলো মানুষকে সচেতন করে ওই ক্লাসরুম টিচিং ছাড়া আর কোনো বিকল্প নেই। যে বিষয়টা এখন চলছে, এখন কিন্তু এই যেভাবে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে চেঞ্জেস আসছে সেটা শুধু এডুকেশন সিস্টেম না, সমস্ত সেক্টরেতেই চেঞ্জেস আসবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ডিজিটালাইজেশন বা ডিজিটাল যে মোডগুলোতে পড়ানোর ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে এখন সমস্ত স্কুল কলেজ, যেগুলো সরকারি আছে বেসরকারি আছে, প্রত্যেকেই বিভিন্নভাবে একটা মোড চেঞ্জেস করার চেষ্টা করছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের হাতে এর চেয়ে বেশি আর কোনো অল্টারনেটিভ নেই, কিন্তু তা বলে এডুকেশন সিস্টেমটা তো বন্ধ হয়ে বসে থাকতে পারে না। যে স্টুডেন্টসগুলো সবে ক্লাসে উঠেছে, যে স্টুডেন্টসগুলো মিড অফ দ্য সেমিস্টারে আছে, তাদের ভবিষ্যৎটা কি হবে? সুতরাং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এখন যেভাবে আমাদের করোনার মধ্যে দিয়ে যে জীবনযাপনটা চলতে হচ্ছে বা চালাতে হচ্ছে এটার চেয়ে এই মুহূর্তে কোনো বেস্ট অল্টারনেটিভ নেই। তবে অবশ্যই একটা আমরা যেটা ভাবতে পারি যে হ্যাঁ এর পরে কোনো না কোনো একদিন তো অবশ্যই একটা খুলবে, সেখানে পাঠ্যক্রমের বা সিলেবাসের কিছু চেঞ্জেস আনা, সেটা পরবর্তীকালে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এসে যদি সেই জায়গাটাকে লুক আফটার করা যায়, যে এখন যেভাবে সিলেবাসগুলো পড়ানো হচ্ছে অবশ্যই যে অনলাইন মোডেতে একদম সত্যি কথা আমাদের ভারতবর্ষে যে পরিমাণ গ্রামেতে যে সমস্ত শিশুরা পড়াশোনা করে বা তারা কিন্তু সত্যিই কিন্তু এই ধরনের পরিষেবা পাচ্ছে না বা পাওয়ার মতো অবস্থাতেও নেই, এটা একদমই সত্যি কথা। এবং শুধু তাই নয়, আমাদের শহুরে কলেজগুলোতেও যে সমস্ত সরকারি বেসরকারি সমস্ত কলেজে এমন অনেক ছাত্রছাত্রী পড়তে আসে যার বাবা বা মায়ের সেই রকম ব্যাকগ্রাউন্ড থেকে বা সেই পরিবেশ থেকে আসে না যে তাদের কাছে একটা মোবাইল ফোন তারা অ্যাফোর্ড করতে পারবে বা প্রত্যেকের বাড়িতেই একটা ল্যাপটপ থাকবে বা প্রত্যেকের বাড়িতেই বা এমন এলাকাতেও তাদের বাড়ি নয় যে সেই সমস্ত ইন্টারনেট কানেকশনস তারা কিন্তু সফলভাবে সেগুলোকে অ্যাভেল করতে পারবে।
তারা সত্যি অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু শিক্ষা সমাজ নয়, আজকে কিন্তু জনস্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত জায়গায়, সমস্ত সেক্টরে আজকে এই করোনা আবহ যেমন ভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে এসেছে, এটা কিন্তু সমস্ত সেক্টরেতে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। কিন্তু তার মধ্যে থেকেও আমরা খুঁজে নিচ্ছি কিছু অল্টারনেটিভ বা অল্টারনেটিভ ওয়ে গুলোকে একদম অ্যাপ্লিকেশনস করবার চেষ্টা করছি এই ডিজিটাল ফিল্ড গুলোকে বিভিন্ন ভাবে ইউজ করার মাধ্যমে। তবে মানুষ কিছুটা শিখছে দেবাশিস এই ক্ষেত্রে। একটা ওই একটা বললাম না যে তোমরা বলছো না যে মোহন ভাগবত একটা কথা বলেছেন না, স্বদেশী ভাবনায় ভাবিত হতে হবে, ওইভাবে নির্মাণ করতে হবে। ম্যানুফ্যাকচারিং থেকে অনেক দূর সরে গেছে এই করোনার আবহ, এই জায়গাটাকে আমাদের সামনে নিয়ে এলো রাজ্য বলে না, মানে গোটা ভারতবর্ষ এই যে ইকোনমিক ইকোনমিক হাব আজকে। এবং স্বদেশী মনোভাবে ফিরতেই হবে, কেননা এই যে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে, এরা যেই জায়গা থেকে চলে আসছে সেখানকার যারা মালিক আছে, কলকারখানার মালিক, তাদের শ্রমিকই চলে যাচ্ছে। তো এই মিলের কলকারখানার মালিকরা তো জানে যে আমার তখন তো আবার শ্রমিকদের প্রয়োজন হবে, তো তারা যখন তাদের শ্রমিকদের রাখতে পারছে না মানে পরিকাঠামোগত ভাবে, আর এই শ্রমিকরা যখন ফিরে যাচ্ছে তো যেই গ্রামে যারা ফিরে যাচ্ছে তাদের তো সেই গ্রামই কাজটা। কিন্তু এখন তো এটা একটা চ্যালেঞ্জ থাকবে, কেন গ্রামে গ্রামে তুমি যদি দেখো এই যে আজকে সেই চ্যালেঞ্জ, সেই গ্রামে ওদের কাজগুলো দিতে হবে। এবং বিশ্বব্যাপীও গ্লোবাল নেটওয়ার্ক গুলো ভেঙে যাচ্ছে, ইউএসএ তে ভিসার জন্য ওরা নিয়ম কানুন করে দিয়েছে, ইউরোপে ওরা আর রিফিউজি আর মাইগ্রেন্ট নেবে না, ইউরোপে প্রত্যেকটা দেশ নিজে নিজের সীমানা গুলোকে তুলবে, দেশের ভেতরে প্রত্যেকটা রাজ্য নিজে নিজের সীমা তুলবে, কেননা প্রত্যেকটা রাজ্যের দায়িত্ব থাকবে নিজের মানুষকে বাঁচিয়ে রাখার। তো সেই জন্য যদি মহারাষ্ট্রের শিল্পপতি মনে করে যে বিহারে করোনাক্রান্ত বা বাংলার করোনাক্রান্ত শ্রমিক আমি নেব না, তখন কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকদের কিছু বলার থাকবে না। আচ্ছা বাংলার তাহলে কি বাংলার এটাও এই দাবিটা ওঠা উচিত, মানে ধরো যদি মহারাষ্ট্র আর গুজরাটের ইতিমধ্যে কেন্দ্র সরকার ইতিমধ্যে কিছু কিছু রাজ্য সরকার নিয়ম করেছে, ইউপিতে আর বোধহয় ঝাড়খণ্ডেও করেছে, রাজস্থানেও করেছে কংগ্রেস শাসিত রাজ্যে, সেখানে ওরা জমির আইনগুলো চেঞ্জ করেছে, লেবার ল গুলোকে চেঞ্জ করছে, লেবার ল এবং ল্যান্ড অ্যাকুইজিশন আইন চেঞ্জ করছে, যাতে দ্রুতগতিতে কারখানা লাগানো যায় গ্রামের মধ্যে, যাতে দ্রুতগতিতে যে গ্রামের লোকেরা আছে তারা যত কাজ পায়, সেই যে শ্রম আইনগুলো পাল্টাতে হবে, ল্যান্ডের আইনগুলো পাল্টাতে হবে। যদি ল্যান্ড আমাদের পশ্চিমবাংলায় জমি দিতে চাইছে না যখন ফেভারেবল কন্ডিশন, সেই সময় এখানে শিল্প হয়নি, এখন এই পরিস্থিতিতে কি একটা পরিকল্পনা থাকতে হবে। মানে 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 এখন শিল্পের ধারণাটা তাহলে পরিবেশের ধারণাটা আবার তাও তো লঙ্ঘিত হবে। হ্যাঁ বুঝেছি। আমি একটু বিমলদার কাছে জিজ্ঞাসা করব, আপনি তো শুনলেন দেবাশিসের বক্তব্য থেকে মহারাষ্ট্র গুজরাট থেকে শিল্পপতিরা বলে দিয়েছে যাও উত্তরপ্রদেশ, সেখানে জমির আইন চেঞ্জ করছে যাতে দ্রুত মাইক্রো ইন্ডাস্ট্রি স্মল ইন্ডাস্ট্রি করা যায়, তারা এখন যদি এই রাজ্য তো যদি পরিযায়ী শ্রমিকদের বাংলার কোভিড আক্রান্ত বলে না নেয় তাহলে বাংলা তো তো নিশ্চয়ই তাহলে এই দাবি ওঠা তো ন্যায়সঙ্গত হয়ে যায় না। দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন ওই লেবার মাইগ্রেশন, আমি একটি বিশ্ববিদ্যালয়ের একটা ইয়েতে পড়িয়েও ছিলাম, এটা আমার পড়ানোরও বিষয় লেবার মাইগ্রেশন, এতদিন পর্যন্ত আমরা পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা তারপরে মানে বিশ্বায়নের যুগে যে লেবার মাইগ্রেশনের তার চরিত্রটা পড়িয়েছে, কিন্তু এখন পোস্ট কোভিডে লেবার মাইগ্রেশনের অবস্থাটা কী দাঁড়াবে এখনও পর্যন্ত আমার কাছে স্পষ্ট নয়। কিন্তু মানে বিশ্বায়ন উত্তর লেবার মাইগ্রেশনের চরিত্রটা যদি আমি দেখি, আমি আবার একটা কথা এখানে স্পষ্ট করে আপনাকে বলে দিয়ে যাচ্ছি, লেবার মাইগ্রেশন আটকানো সম্ভব নয়। তার কারণ এটা ঠিকই, আমরা যেরকম অনেক কিছুকে নিয়ে বাঁচছি, আমরা যেরকম ডেঙ্গুকে নিয়ে বাঁচছি, ঠিক সেই রকম হয়তো এক দু বছরের মধ্যে কোভিড এই কোভিড-19কে আমরা কন্ট্রোলে নিয়ে আসবো, মানব জাতি সেই ক্যাপাসিটি রয়েছে, বিজ্ঞানীদের সেই ক্যাপাসিটি রয়েছে, আমরা পারব। যখনই পারব তখন কিন্তু মহারাষ্ট্র বা কর্ণাটকে আবার এই ইন্ডাস্ট্রিগুলোতে হয়তো বিহার বা বাংলা বা উড়িষ্যার বা উত্তরপ্রদেশের মানুষদের আবার কিন্তু একটা চাহিদা আসবে। এবং আপনি মনে রাখবেন
এই যে মাইগ্রেশনটা কেন হয় তার আপনি সময় অনেক লাগবে আমি ছোট করে আলোচনা করছি আজকের বিষয় আমি আসব আসব প্রদীপ তো দেখুন আজকে যে কথাটা হলো যে লেবার ল চেঞ্জ হচ্ছে বা ইন্ডাস্ট্রি ল চেঞ্জ হচ্ছে এখানে যদি আপনি ফ্রি মুভমেন্ট অফ ইকোনমিকে সাপোর্ট করেন তাহলে ফ্রি মুভমেন্ট অফ লেবারটাকেও আপনাকে সাপোর্ট করতে হবে মাইগ্রেশন নিয়ে আমার পিএইচডি চলছে আমার প্রায় শেষ পর্যায়ে সেখান থেকে আমি যেটুকু শিক্ষা পেয়েছি যে আমাদের যে 1980 সালের আইন একটা 79 সালের আইন ছিল সেটা আবার 80 সালে হয়েছে সেখানে যে পরিযায়ী শ্রমিকদের নিয়ম সেই নিয়ম অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের চালাতে যে খরচা সেই খরচাটা করার বন্ধ করার জন্য মালিকরা কেউ তথ্য দেয় না এটা সবাই জানে এবং এই নিয়ে কোনো সরকার কোনো ব্যবস্থা করেনি সমস্যা আর একটা কানে এই যে যখন নাসিক থেকে সাতনায় এক মহিলা যাচ্ছেন 1000 কিলোমিটার হেঁটে এবং রাস্তায় তার সন্তান প্রসব হচ্ছে এবং সেইটা নিয়ে যখন আমরা মিডিয়ায় দেখছি তখন কিন্তু আমাদের ভাবতে হচ্ছে এই পরিযায়ী একটা ছোট উদাহরণ মাত্র কত শ্রমিক মারা গেল কত শ্রমিক অসুস্থ হলেন এই তথ্য কোন সরকার দিতে পেরেছে আমার এই ছোট্ট তথ্যটা কোন সরকার দিতে পেরেছেন আমাদের এখানে রাজ্য বিজেপি সভাপতি বলছেন যে 1,00,000 মাইগ্রেন্ট ওয়ার্কার তাকে ফোন করেছেন এবার 1,00,000 মাইগ্রেন্ট ওয়ার্কারের সঙ্গে যদি 1 মিনিট ধরে কথা বলা যায় তাহলেও মানে কতটা সময় লাগে বোধহয় সেই সময়ের হিসাবটা তার নেই মুশকিল এখানেই হচ্ছে যে রাজনীতিকরণ দেবাশিস দা তথ্য নিয়ে বিভ্রান্ত করবেন না আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা একদিকে স্বদেশীর কথা বলেন আর একদিকে আপনারা তথ্য দেন বিদেশি বিনিয়োগ আনার ফলে কোন জায়গায় আপনার কোন মানুষের আপনারা একদিকে বন্দে ভারতের কথা বলেন আর একদিকে ভারতে যারা বন্দী তাদের কথা আপনারা বলছেন না এই 8,00,000-10,00,000 হিসাব দেবেন না যেটা তথ্য আপনারা আপনাদের সাইটে তুলতে পারছেন না যে মিনিমাম তথ্যটা গুজরাটে বলুন উত্তরপ্রদেশে বলুন সুরাটের ঘটনা যা ঘটছে আপনারা সেই তথ্য তুলতে পারছেন না আপনারা বারংবার তথ্য বিভ্রান্ত নিয়ে কথা বলছেন আবার আপনারা এই আইসিএমআর এর যে তথ্য বা মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে তথ্য সেইখানে আপনারা দেখছেন 70% কোমরবিডিটি এই যে আনসাইন্টিফিক ওয়েতে আপনারা কথা বলছেন তার থেকেই মানুষ পরিষ্কার বুঝতে পারছে যে আপনাদের উদ্দেশ্য কি আপনাদের লক্ষ্য কি আপনারা মূলত আগে গরিবদের আমি একটা কথা বলি শোনা যাচ্ছে বলুন সংক্ষেপে একটা কথা সেটা হচ্ছে দেখুন মাইগ্রেশন আছে আগামী দিনে সিচুয়েশন ভালো হলে মাইগ্রেশন চলবে সেটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এটাও ঠিক যে আমাদের দেশে আগামী দিনে কিন্তু অর্থনীতিটা আরেকটা ভালো জায়গায় যেতে চলেছে ছোট্ট একটা উদাহরণ দিলেই যথেষ্ট ওটা দিয়েই শেষ করব আইএমএফ ইতিমধ্যে যে ডেটাটা বার করেছিল গত মাসের শেষের দিকে ডেটা সেখানে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের ইকোনমিতে ডাউন সাইজিং দেখুন জার্মানিতে 7% লেস হচ্ছে -7% গ্রোথ হচ্ছে আমেরিকাতে গ্রোথ সেটা কিন্তু -5.90 ইন্ডিয়া কিন্তু এত খারাপ সত্ত্বেও গত মাসের শেষের হিসেবে গ্রোথ রেট ধরে রাখতে পারে 1.90 অর্থাৎ আমাদের ইকোনমি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে না বরং এখন যা তথ্য পাওয়া যাচ্ছে অনেক ইকন মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট তারা জাপান থেকে মানে জাপানও উৎসাহ দিচ্ছে তোমরা ভারতে এসে চীনের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে গেছে ফলে আগামী দিনটা ভারতের হবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভারত এগোবেই যারা রয়েছে একদিকে ভারতীয়দের ফেরত আনার জন্য বন্দে ভারত হচ্ছে আর একদিকে ভারতে বন্দী রয়েছে দেবাশিস দা এই ব্যাপারে কিছু ভাবছেন না দেবাশিস দা শুধু ওই 8,00,000-10,00,000 করে যাচ্ছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই থাকছি আজকে এই পর্যন্তই থাকছি করোনার আবহে বাংলায় হ্যাঁ সাথী কিছু বলতে চাইছেন হ্যাঁ আমি একটা জিনিস একটু বলতে চাইছি যে আমরা সকলেই মাইগ্রেশনস যে সমস্ত শ্রমিকদের নিয়ে কথা বলছি কিন্তু আমরা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ যারা সার্ভিস সেক্টরের সাথে যুক্ত আছে প্রত্যেকেই জানে তারা কিন্তু প্রত্যেকেই তার চাকরি বা সমস্ত কিছু নিয়ে তারা একটা ভয়তে আছে এবং এই 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 পার্টিকুলার সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এই যে আজকে ঝাড়খণ্ড থেকে যে সমস্ত লোকেরা এসে পৌঁছচ্ছে বিভিন্ন ভাবে তারা কিন্তু কেরিয়ার হিসেবে আসিমটোমেটিক কেরিয়ার বহন করছে এবং এই ব্যাপারে কিন্তু আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই এবং সেখান থেকে তাদের কাছে যে কি কি কারেক্টলি সেড মানে যেটা যেটা কিন্তু এখন দেখা যাচ্ছে আজকে যেমন দুর্গাপুরে পরপর দেখতে পাচ্ছি বঙ্গার কথা আপনি বললেন মালদাতে দেখতে পাচ্ছি মানে ওই কোন রকমের পাঠিয়ে দাও আর কি পাঠিয়ে দাও আর হচ্ছে কোন তথ্য যেটাকে যেটা যেটা আমি তিন আমি বলতে চাইবো এই ক্ষেত্রে যে এই বায়োস্ট্যাটিস্টিক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ
এই বায়োস্ট্যাটিস্টিক্সটা খুব গুরুত্বপূর্ণ, যে যাদের কাছে না হচ্ছে তারা তো দেশের নাগরিক। কথা আমরা যখন বলবো স্বদেশীর কথা, এই স্বদেশী মানুষের বায়োস্ট্যাটিস্টিক্সটা খুব, এটা মনে হয় 10 বছরের মানে এটা অনেক তাড়াতাড়ি করা যায়, এটা ঠিকমতো অ্যাপ্রোচ থাকলে ঠিকমতো রাখা যায়। দেশের 50 জন বিজ্ঞানী দেবাশিষ চৌধুরীর মাধ্যমে এই খবরটা আরেকবার, দেশের 50 জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যে ভারতবর্ষের যারা বায়োসায়েন্সের গ্র্যাজুয়েট আছে তাদের প্রত্যেককে যেন কাজে লাগানো হয়, প্রত্যেককে তাদের যেন কাজে লাগানো হয়, ইমিডিয়েটলি এটা যেন করা হয়। আমি কিন্তু এই এই জায়গাটা কিন্তু আমরা নজর রাখবো। ধন্যবাদ, ধন্যবাদ আজকে, ধন্যবাদ অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, রাজনৈতিক ভাষ্যকার আপনাকে ধন্যবাদ, প্রদীপ্ত মুখার্জি, ডক্টর স্বাতীনন্দী চক্রবর্তী, দেবাশিষ চৌধুরী, অধ্যাপক, গবেষক, শিক্ষাবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, সাধারণ মানুষ যারা এই ভারতবর্ষকে নিয়ে ভাবছেন, বাংলাকে নিয়ে যারা ভাবেন, বাংলার সাথে যারা থাকেন, প্রত্যেকের কাছেই কিন্তু আমরা পৌঁছবো, আর প্লাস নিউজ পৌঁছবে। আপনাদের ভাবনা আমাদের কাছে অত্যন্ত সম্মানের সঙ্গে আমরা গ্রহণ করব। করোনার আবহে বাংলা এই পর্যন্তই থাকছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অত্যন্ত সতর্ক থাকুন, এ কথাই বলবো, এবং দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। এক বহুত বড় চ্যালেঞ্জ আমাদের সামনে হ্যায়, উই হ্যাভ টু অলসো লার্ন টু লিভ উইথ দ্য ভাইরাস।